তৃণমূল নেত্রী সায়নী ঘোষ, তিনি একজন লড়াকু নেত্রী, সবসময় বিজেপিকে কড়া চ্যালেঞ্জ দেন এবং সবসময় বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ান। বিজেপিকে রুখে দাঁড়ানোর জন্য সায়নী ঘোষের অনেক বড় ভূমিকা রয়েছে। সেই সায়নী ঘোষ এবারে মুর্শিদাবাদে ভোট প্রচারে যেখানে বিজেপির পুরোপুরি সর্বনাশ করে দিলেন, সেখানে গিয়ে বিজেপিকে শূন্য ভোট পাবে বিজেপি এমনই কথা বলে আসলেন। চলুন, বিজেপিকে নিয়ে কী বললেন এবং বিজেপির তার দ্বারা কতটা ক্ষতি হতে চলেছে সায়নী ঘোষের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। উপনির্বাচন বাকি, কালকে শুনলাম বিরোধী দলনেতা বলেছেন যে আমরা রাজ্যসভাতে ক্যান্ডিডেট দেব না। কি করে দেবেন? একটা চক্ষু লজ্জা হলেও তো ব্যাপার আছে, দিতে তো পারবেন না। তারপরে উনি আবার বলেছেন যে না, আমরা এখন যাবতীয় আমাদের যে কনসেন্ট্রেশন রয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য ব্যবহার করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য যাবতীয় কনসেন্ট্রেশন ব্যবহার না করে যদি বাংলার মা মাটি মানুষের মতো ভাবতেন তাহলে আজকে আপনাদের এই দুর্দশা হতো না। উনি যেই জায়গায় আছেন, উনি সেই জায়গায় ছিলেন, সেই জায়গাতেই আগামী দিনে থাকবেন, তবে আপনাদেরকে আর এখানে খুঁজে পাওয়া যাবে না। সেই কথাটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে, তৃণমূল কংগ্রেসের যুবরা দিচ্ছে, দিচ্ছে কিনা সেই কথাটা তৃণমূল কংগ্রেসের যুবরা দিচ্ছে। আমরা সবাই জানি যে যখন নির্বাচন হয়েছিল তখন দিনের পর দিন ডেলি প্যাসেঞ্জারের মতো নরেন্দ্র মোদী, অমিত শাহ আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তাদের সঙ্গে হাজার 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 নেতা মন্ত্রীরা ডেলি প্যাসেঞ্জারি করে কলকাতায় এসেছে আর গেছে। তাদেরকে কলকাতা এবং গোটা পশ্চিমবঙ্গের নানান গলিতে দেখা গেছে, নানান সভায় দেখা গেছে, নানান মঞ্চ থেকে দেখা গেছে। কিন্তু তারপর যখন ওনারা ভোটে হেরে গেছেন, গ্যাসের সময় ওনাদের দেখা যায়নি, ওনারা ছিলেন না এখানে। যখন করোনা কালে সেখানে লোকজন না খেতে পেয়ে মরছিল, যখন নানান রকম কষ্টের সম্মুখীন বাংলার মানুষকে হতে হচ্ছিল, তখন কিন্তু তাদেরকে দেখা যায়নি। কাজে এই ভাওতাগুলো পশ্চিমবঙ্গের মানুষের জানা আছে এবং সেই জন্য আপনাদেরকে যোগ্য জায়গা তারা দেখিয়ে দিয়েছে। আমাদেরকে কিছু করতে হবে আজকে। লড়াই যদি আপনাদের করতে হয় তাহলে রাজনৈতিকভাবে লড়াই করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করুন, জাকির হোসেন মহাশয়ের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করুন। আর যদি দাঙ্গাবাজি করতে হয়, যদি বোমাবাজি করতে হয়, যদি দুয়ারে গুন্ডারাজ করতে হয়, তাহলে তার জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হবে না, বাংলার মা মাটি ও মানুষ দিয়ে দেবে। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা, রাজনৈতিকভাবে লড়াই করুন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলিং থেকে বড় হয়েছি, আমাদেরকে দিদি শিখিয়েছে অনেক কাঠ খড় পড়াতে হবে, কিন্তু রাজনৈতিকভাবে লড়াই করো, সত্যের জন্য লড়াই করো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, মানুষের মন জয় করো, ভোট এমনি জয় হয়ে যাবে, সেটা নিয়ে আলাদা করে ভাবতে হবে না। আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদের নাম স্টার ক্যাম্পেইনারের লিস্টে নেই, কোন মুখে আসবেন? রবানীপুরের গলি গলিতে যখন চৌবাচ্চা পরিষ্কার করছিলেন, ওকে তো বলেছিল যে এটা হয় কোনোদিন যে একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে একটা ভবানীপুরের গলিতে চৌবাচ্চা পরিষ্কার করছে, কেন মুখ্যমন্ত্রীকে হারাবে বলে লোকে হেসেছে। ওই কেন্দ্রে কত হাজার ভোটে হয়েছে মনে আছে তো? প্রার্থী আপনাদের প্রত্যেকে চেনা, হেরে গেছে, তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগতে হবে, তাতেই এই অবস্থা। এবার তো স্বয়ং দিদি দাঁড়াচ্ছে এবং সেই জন্য প্রত্যেকে বলছে, চারিদিকে উঠছে সুর, দিদির পাশে ভবানীপুর, দিদিকে হারানো এত সোজা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি দাঁড়াচ্ছেন উনি প্রত্যেক কথার পরে জয় মা দুর্গা, জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা কালী, জয় এই জয় সেই, শুধু ঈশ্বরের নাম। ধর্মের বিভেদ করে, ধর্ম দিয়ে ভাগাভাগি করে কত দূর পৌঁছতে পারবেন? আপনারা ভুলে যান এটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে মানুষের একটা রাজনৈতিক মনন আছে, যেখানে মানুষ শিক্ষিত, যেখানে মানুষের বোধ আছে, যেখানে মানুষের বুদ্ধি আছে, জ্ঞান আছে, অনুভূতি আছে, সহানুভূতি আছে, আবেগ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, এবং সেখানে বিজেপি কোনোদিনই কোনো সুবিধা করতে পারবে না। কারণ বিজেপি শুধুমাত্র সেই রাজ্যে যেতে পারে যেখানে ধর্মের নামে তারা তাস খেলতে পারে, এবং সেই জন্য আজকে বিজেপির নিজের ঘর তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, আমরা প্রত্যেকে সেটা দেখতে পাচ্ছি। আজকে আসছে তো তৃণমূলের যারা কর্মীরা ছিলেন প্রত্যেককে অনেক মানসিক নির্যাতন, অনেক মানসিক অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যখন অক্সিজেনের অভাবে, কাজের অভাবে সবাইকে বলে হাসপাস করতে করতে যে নিঃশ্বাস দিতে পারছি না, তোলে থেকে নিঃশ্বাস দিতে পারছি না, তৃণমূল থেকে কাজ করা যায় না বলে সবাই টিকিটের লোভে এক এক করে চলে গেছিলেন। আর আজকে আমাদের কোনো দরকার নেই, আমরা এমনিতেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে গেছি, কিন্তু শুধু এইটুকু বোঝানোর জন্য যে দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, তোমাদের ঘর তাসের ঘরের মতো ভাঙবে এবং কিছুদিনের মধ্যে বিজেপি চাল আবার বিজেপিতে থাকবে না, সে বলবে আমি তৃণমূলে এসে চাল দিতে চাই। সেই দিন আর সেদিন আমরা বলবো
যে এই কষ্টের মধ্যে আজকে তৃণমূলের ছেলেপুলেদের যেতে হয়েছে, যে ভয়ের মধ্যে থাকতে হয়েছে, যে আতঙ্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এই তো এবার আমরা চলে এলাম, আমরা চলে এলাম, বুঝিয়ে দেবো খেলা হবে বলেছিল তো। আজকে আস্তে আস্তে দেখছিলাম না কিন্তু এখানে আমি বিজেপি বলে আর কোনো জায়গা পাচ্ছে না, শুধুমাত্র মন্দিরের মাথায় বিজেপি পতাকাগুলো লাগিয়ে দিচ্ছে, কি বলেছি, লোকের বাড়িতে লাগাতে গেলে তারা যায় এখানে না, এখানে খেলা হয়ে গেছে, যাও এখানে খেলা হয়ে গেছে, পশ্চিমবঙ্গে খেলা হয়ে গেছে, আর না বলছে তাহলে মন্দিরটা তো অন্তত আমার, কারণ তারা তো ধর্মের ঠিকাদার, এখন তো আমাদের ঈশ্বরের সঙ্গে আর সরাসরি কোনো যোগাযোগ থাকতে পারে না, কারণ মাঝখানে বিজেপির এক পার্টির নেতাকে ডাকতে হবে যে ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগ ঘটাবে, তারা হচ্ছে সবাই ধর্মের ঠেকাদার, আমি কি খাবো, আমি কি করব, আমি কোথায় যাব, আমি কার সাথে মিশবো, আমি ঈশ্বরকে কিভাবে পুজো করব বা করব না, সেটা আমি ঠিক করবো না, সেটা বিজেপি ঠিক করবে। খুব ইচ্ছে ছিল, খুব ইচ্ছে ছিল, দিল্লির রাস্তা দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ, বলছে কাজ দাও, চাকরি দাও, শিক্ষার কথা বলো, প্রগতির কথা বলো, উন্নতির কথা বলো, ধর্মের নামে দাস খেলবে না, ধর্ম নিয়ে জুয়া খেলবে না, ধর্ম নিয়ে মানুষের মানুষের মধ্যে বিভেদ ঘটাবে না, যদি ঘটাতে হয় উত্তরপ্রদেশ চলে যাও, সেখানেও হবে, এবার সেখানেও হবে, কারণ মানুষ বুঝে যাচ্ছে যে এইভাবে বিজেপি একটা সমাজকে মিশিয়ে দিচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সারা পৃথিবীর 100 জন প্রভাবশালী মানুষের মধ্যে আসে, আমাদের গর্ব হয়, আমাদের গর্ব হয় যে পৃথিবীর, গোটা পৃথিবীর 100 জন প্রভাবশালী মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আসে, এবং তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের দিদি, তিনি আমাদের দলনেত্রী, এবং সেই গর্ব নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস করি। এমএলএ কেনা যায় না, এমএলএ কেনা যায় না, আগে দেখতাম যখন বিজেপি কোনো রাজ্যে হেরে যেত তাহলে কিছুদিন পরে এমএলএ কিনতে শুরু করতো, আর এখন দেখছি যে বিজেপি নিজে হেরে গেছে, বিজেপির লোকজন আমাদের পার্টিতে চলে আসছে, এই তো বিজেপির অবস্থা বাংলায়, কাজে তারা হাত পা তুলে নিয়েছে, তারা বলছে না আমার দরকার নেই, লোক হাসিয়ে কি লাভ, কারণ বিজেপি ওই কথাটা বুঝে গেছে কি, হাজার বর্গ গিরে লাখ আন্ধিয়া আয়, হাজার বর্গ গিরে লাখ আন্ধিয়া আয়, ও ফুল খিল কে রহেঙ্গে জো খেলনে ওয়ালে হ্যায়, আর ফুটবে জোড়া ফুল, ফুটবে জোড়া ফুল, জঙ্গিপুরে ফুটবে, শামশেরগঞ্জে ফুটবে, ভবানীপুরে তো অবশ্যই ফুটবে, বিশাল রকম খেলা হবে, বিশাল রকম খেলা হবে, এই মাটিতেই খেলা হবে, ভালোবেসে খেলা হবে, উপনির্বাচনে খেলা হবে, খুব শখ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে সরাবেন, স্বপ্নে ভেবেছেন কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে কি করতে হয়, আজকে যেই ভদ্রমহিলা লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তিনি শুরু থেকেই কটু কথা বলতে শুরু করে দিয়েছিলেন, দিন প্রথম দিন থেকে ঢাক ঢোল পেটাতে পেটাতে চণ্ডী পাঠ গাইতে গাইতে, এত প্রমাণ কি আছে তোমাদের, এত প্রমাণ করার কি আছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে গেলে আপনাদের সমস্যা, মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদে গেলে আপনাদের সমস্যা, মমতা বন্দ্যোপাধ্যায় গেলে সমস্যা, আসলে এদের মনে যারা বিজেপি করেন, যারা হিন্দুত্বের ধ্বজাধারী, যারা হিন্দুদেরকে শেখান যে হিন্দুত্ব কি, তাদের বিশ্বাস খুব অদ্ভুত, আমি আগের দিন লক্ষ্য করছিলাম একটি ইন্টারভিউতে ভদ্রমহিলা বলছেন যে কেন আমি তো মন্দিরে যাই, আমি তো গুরুদ্বারা যাই, তোমরা বুঝতে পারলেন মসজিদ কথাটা মুখে আনতে পারছেন না, এত ভেতর থেকে ওরা অপছন্দ করে, কাজ উনি মন্দির বললেন মসজিদ বললেন না, ওটাকে টপকে গুরুদ্বারায় চলে গেলেন, এত যদি গুরুদ্বারা এবং পাঞ্জাবিবাসী কমিউনিটির প্রতি প্রীতি, তাহলে 500 উপর যে কৃষক মারা গেছে সিঙ্গু বর্ডারে তাদের হিসাব কে দেবে, তাদের হিসাব কে দেবে, শুধু পিএম কিষাণ, পিএম কিষাণ করবেন একদিকে, আর অন্যদিকে কালো আইন এনে 500,000 উপর কৃষক মরে যাবে, সেই বেলা আপনার মুখে সেলোটে আপনি কিছু বলবেন না, আপনি কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা দিয়ে আপনি সেন্ট্রাল ভিস্তা বানাবেন, সেন্ট্রাল ভিস্তা কি, নতুন থাকার জায়গা, মোদিবাবুর নতুন থাকার জায়গা 20,000 কোটি টাকা, আর এখানে আমাদের শ্রমিকরা, আমাদের মজুররা, আমাদের এখানে ছাত্রছাত্রীরা, তারা কষ্ট করবে, তারা অভাবে মরবে, আর আপনি থাকবেন 20 কোটি রাজপ্রাসাদ, এই তো হবে, আজকে পেগাসাসের মতো সফটওয়্যার, আড়ি পাতার যন্ত্র আপনার ফোনে ঢুকিয়ে দেবে, আপনার ফোনে ঢুকিয়ে দেবে, কার সঙ্গে কি কথা বলছেন, কোথায় যাচ্ছেন, কোথায় উঠছেন, কোথায় বসছেন, সব জানতে পারবে প্রধানমন্ত্রী, এটা গণতন্ত্র, এটা গণতন্ত্রের গণহত্যা, এবং সেই জন্য এই প্রধানমন্ত্রীকে সারা দেশ উৎখাত করবে একদিন, সারা দেশ একদিন উৎখাত করবে, আর বাংলার কথা আলাদা করে কি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা আমাকে জানেন তো, অনেকে বলে যে দিদি আপনি এত সাহস কোথায় পান, আপনি এরকমভাবে কি করে বলেন, আপনি কিভাবে এত পারেন, আমি তখন বলি যে আমার পরিবার আমাকে সাহস দিয়েছে, আমার বাবা মা আমাকে সাহস দিয়েছে, বলেছে এগিয়ে যাও,
জয় করে এসো, জয়ী হও। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আপনারা প্রত্যেকে তার পরিবার। আজকে দিদি যদি ভেবে থাকে যে উনি দিল্লি যাবেন, যে দিল্লি যাবে হাওয়াই চটি, তাহলে আপনাদের প্রত্যেককে তার পাশে থাকতে হবে, তার দেওয়া প্রার্থীকে জেতাতে হবে এবং বুঝিয়ে দিতে হবে গোটা পৃথিবীকে যে বিরোধী দলনেত্রী বলে যদি কিছু হয় তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার একমাত্র ক্ষমতা আছে আগামী দিনে দিল্লির স্পর্শতে গিয়ে এই গোটা ভারতকে চালিত করার। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? তাহলে দিল্লি যাবে হাওয়াই চটি। সেই জন্য প্রত্যেকটি নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভাবেন যে না শুধু আগের নির্বাচনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, এইগুলো তো গুরুত্বপূর্ণ না, এটা উপনির্বাচন, আপনারা খুব ভুল করছেন। কারণ আমাদের কাছে বাংলার প্রত্যেকটি মানুষ গুরুত্বপূর্ণ, তাদের মতামত গুরুত্বপূর্ণ, তাদের ভোট গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য গতকাল যে না ফিরাদ হাকিম এসছেন, আছে দেবাংশু, আছে ওদিকে সুদীপ, আছে আরও নেতৃত্বরা আসবেন, আমি এসেছি। দেখুন কিছুই না, নেত্রীর একটাই আদেশ, মানুষের পাশে থাকো, মানুষের পাশে থাকো, মানুষের কথা শোনো, মানুষের কাছে পৌঁছে দাও যা যা দরকার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধর্ম শেখাতে মুশকিল আছে, কারণ উনি ধর্মে যতটা বিশ্বাসী উনি ততোধিক কর্মেও বিশ্বাসী। এবং কর্মের হিসাব যদি মমতা বন্দ্যোপাধ্যায় দিতে শুরু করেন তাহলে মোদী বাবুর 7 বছর এবং মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরে মোদীকে উনি 10 গোল দিয়ে দেবেন, সেই কথা আপনাদেরকে আমি বলতে পারি, 10 গোল দিয়ে দেবেন। তাহলে আমাদেরকে কাজ দেখাতে আসবেন না, ধর্ম দিয়ে আমাদের পরিচয় নয়, আমাদের কর্ম দিয়ে পরিচয়। আমরা বারবার মানুষকে একটাই কথা বলেছি যে আপনারা আমাদেরকে সমর্থন দিন, আমরা আপনাদেরকে উন্নয়ন দেব। এরপর আপনাদের দুয়ারে দুয়ারে উন্নয়ন পৌঁছেছে, আগামী দিনে আরো পৌঁছবে। মুর্শিদাবাদ আমাদের খুব অন্তরের কাছাকাছি, দিদির খুব প্রিয়, জাকির ভাই খুব দিদির প্রিয়। আমরা দেখেছি যে উনি কিরকম একটা প্রতিকূল সময়ের মধ্যে দিয়ে, এটা কোনো কিছু তো আপনাদের কাছে লুকোনো নেই, কোনো কিছু আপনাদের কাছে লুকোনো নেই যে কিভাবে কিভাবে ওনার সঙ্গে যা যা করা হয়েছিল তার মধ্যে থেকে, সেই প্রতিকূলতার মধ্যে থেকে উনি কিভাবে দাঁড়িয়েছেন। কারণ উনি দিদির সৈনিক এবং দিদির সৈনিকদের কেনা যায় না, যত টাকা থাকুক আম্বানি আদানি যেই বাবার টাকা থাকুক না কেন, দিদির সৈনিকদের তোমরা কিনতে পারবে না, পারবে না। কারণ আমরা মন দিয়ে দল করি, আমরা নেত্রীকে দেখে দল করি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। এবং আগামী দিনে শুধু পশ্চিমবঙ্গ কেন, ত্রিপুরাতেও খেলা হবে, খেলা হবে। রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে লড়াই করার, তাহলে ত্রিপুরার মানুষ ওদেরকে বুঝিয়ে দেবে যে খেলা কাকে বলে, তৃণমূল কংগ্রেসের কাউকে কিছু করতে হবে না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, 30 তারিখ অবধি আমার যুব সংগঠন এখানে আছে, বন্দ্যোপাধ্যায় যে কাজ করে দিয়েছেন, যে জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সেইটুকু যদি লোককে জানাতে পারো তাহলেই তোমার কাজ হয়ে যাবে, আলাদা করে কিছু করতে হবে না, তোমাকে কিছু দিতে হবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেই কাজগুলো মানুষের জন্য করতে চাইছেন সেগুলো একটু জানিয়ে দাও। অনেক জায়গায় শুনছি কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর লোকে বলে মোদিজি নে কিয়া। পাহাড়েও শুনেছি যে গ্রামে গ্রামে গিয়ে সব যাবতীয় রাস্তাঘাট, জল হোক, ইলেকট্রিসিটি হোক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ওখানে লোকাল লোকজন জানে কৃষ্ণে কিয়া, মোদিজি নে কিয়া। মানে কি ভাবতা কি ভাবতা, বলছে কাজ তো হচ্ছে না, চল কথায় চালিয়ে দিই। ওই জন্য তো আজকে যোগীজিকে মা ফ্লাইওভারের ছবি লাগাতে হয়, নিজের প্রচার করার জন্য কলকাতা থেকে সেতু তুলে এনে উত্তরপ্রদেশে নির্বাচন লড়ার জন্য ওই ছবি পেপারে দিতে হয়, এবং তারপর উনি যখন সাদা নীল দেখাতে গিয়ে ধরা পড়ে যান, কারণ উত্তরপ্রদেশে তো আর সাদা নীল নেই, সেতু ধরা পড়ে গেছেন, তখন আবার নিউজ পেপার মানে যারা পত্রিকা তাদেরকে দিয়ে ক্ষমা চাইছে যে একটু তো মুখটা বাঁচুক, যে আমার ভুল না ওনার ভুল, এই তো তোমাদের উন্নয়ন। আজকে ভাবনা শুধু গিবি, শুধু মানুষকে দেখানো, শুধু পাবলিসিটি, ভাই আমি 16 বছর বয়স থেকে অভিনয় করি, আমাকে বিজ্ঞাপন শিখিও না, আমাকে বিজ্ঞাপন শিখিও না। মোদিজির জন্মদিনে 2.5 কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে, ভাবতে পারেনি ভারতে কেউ যে 2.5 কোটি ভ্যাকসিন একদিনে দেওয়া হবে, আর জন্মদিনের পরের দিন আপনারা মোদিজির জন্মদিন অব্দি অপেক্ষা করছিলেন টিকা দেওয়ার জন্য, যে মোদিজির জন্মদিন আসবে আপনারা ভাওতা করবেন, একটা পাবলিসিটি হবে, উপনির্বাচন আছে, চল অন্তত একটা ভোট তো এদিকে পেয়ে যাবো, পারলে আর কিছু পাই না পাই, কিন্তু হবে না, সে ঘুরে পালি জিতেছি 213 নিয়ে সবে আসতে শুরু করেছে। ওই যে বলেছি বিজেপির চাল আর বিজেপিতে থাকবে না, তৃণমূলে চাল দিতে আসতে চাইবে, কর্মী সমর্থকদেরকে বলবো খেলা হবে, তৈরি থাকো। কষ্ট হয়েছিল তো,
যখন এটা এটা যাচ্ছিলাম সব গরম গরম ছিল বিজেপির সব কর্মী সমর্থকরা, তো দেখে নেবো দোসরা বের পর দেখে দেবো বলেছিল, তো চুপচাপ থাকবে শুধু নেত্রীর দিকে তাকাবে, মাথা ঠান্ডা পা গরম হাত কাঁধে চোখ আকাশে কি মাথায় রাখবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল করি এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাঙ্গা নিলে চাঙ্গা হয়ে যাবে, আমরা তার দল করি এবং আমরা তৈরি। আমি জাতির দাকে এখানে বলবো, আমি যে বিশ্বাসটা নিয়ে এখানে এসেছিলাম সেই বিশ্বাসটা আরো দৃঢ় হয়ে গেল এখানে প্রত্যেককে দেখে। আমি জানি যে আপনি বিপুল ভোটে জয়লাভ করবেন, আপনি মানুষের পাশে থাকবেন এবং